আসুন আর নিয়ে যান মাত্র 11 গাড়ি 85,000 টাকা দিয়ে, কম বাজেটে ভালো মাইলেজ ওয়ালা গাড়ি যদি চান তাহলে এই গাড়িটা নিতে পারেন। 295,000 টাকা 17 গাড়ি 27 ট্যাক্স দিয়ে। অনেকে খুঁজেন যে অল্প দামের মধ্যে ভালো গাড়ি, এটা হচ্ছে তার মধ্যে একটা। গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে, যিনি নেবেন তাকে এক টাকারও কাজ করতে হবে না, ফুল কাজ করানো আছে গাড়িটা। একদম একদম সস্তা, জলের দামে ফলের রস বলে না, সেরকম আপনার গাড়িটা পেয়ে যাবেন মাত্র 1,10,000 টাকায়। এবার নিয়ে চলে আসলাম মারুতি সুজুকির সুইফট, যেটা আপনার মার্কেটে প্রচন্ড চাহিদা, বহুত ডিমান্ডেবল কার। আপনার গাড়িটা আছে 2013 সালের গাড়ি আছে, 2028 পর্যন্ত আপনার ট্যাক্স পেমেন্ট করে পাবেন, এবং গাড়িটার ডিজেল ভেরিয়েন্ট আছে VDI। আপনার সবথেকে বড় কথা গাড়িটাতে 1 বছরে ইন্স্যুরেন্স পেমেন্ট করা আছে ফার্স্ট পার্টি। গাড়িটার দাম আছে একদম রিজনেবল প্রাইস আছে 2,70,000 টাকা। এটা আছে আপনার টাটার নেক্সন, আপনার গাড়িটা আছে 2019 মডেল আছে, আপনার একদম টপ মডেল আছে। আপনার গাড়িটার প্রাইস আছে মাত্র 6,40,000 টাকা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। আপনার গাড়িতে কোনো ক্র্যাশ পাবেন না, কোনো দাগ পাবেন না, কোনো অ্যাক্সিডেন্টাল পাবেন না, গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে। 2020 গাড়ি, 2025 পর্যন্ত ট্যাক্স পাবেন, আপনার গাড়িতে 1 পয়সারও আপনার কাজ নেই, গাড়িটা পেয়ে যাবেন মাত্র 4,10,000 টাকায়। এটা কোনো বাঘ নয় কিন্তু, এটা কিন্তু গাড়ি, এটা বাঘ নয় গাড়ি। আমরা ফালতু কথা বলি না যে বাঘ থাবড়ানো বা থাপ দিয়ে, এসব কোনো ব্যাপার নয়। এটা গাড়ি আসবেন দেখবেন নিয়ে যাবেন, 22-এর গাড়ি 27,550 মাত্র, এর প্রাইস হচ্ছে 5,60,000, টপ মডেল গাড়ি 5,60,000 টাকা। সচরাচর 11-12 গাড়ি আমরা তুলি না এবং সেলও করি না, আমাদের কাছে যা থাকে আপডেট লেটেস্ট মডেল থাকে, 20, 21, 22, 19 এসব গাড়ি থাকে। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি হাসান সবাইকে সানন্দে ওয়েলকাম করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আর আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের রেজিনগর ABCD কার বাজারে, আর এখানে আপনারা বেশিরভাগ কারেন্ট মডেলের গাড়ি পেয়ে যাবেন। তো বিস্তারিত জানতে আমরা ডেকে নিচ্ছি শপের ওনারকে, গিয়াসউদ্দিন ভাইকে, শামীম ভাইকে। তো কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি আমি এবং আমার ভিউয়ার্স আপনার শোরুমে গাড়ি দেখতে। প্রথমত এখানকার অ্যাড্রেসটা আমরা জেনে নেব। অ্যাড্রেসটা হচ্ছে আপনার আমাদের মুর্শিদাবাদ থানা রেজিনগর, বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটারের রাস্তা। ট্রেনে কেউ আসলে আপনার ট্রেন থেকে নেমেই আপনার 2 কিলোমিটার টোটো ডাইরেক্ট পেয়ে যাবেন, NS-34-এর পাশেই। হ্যাঁ, NS-34-এর পাশেই, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশেই, তকিপুর। তো আজকের কালেকশন কেমন থাকবে? কালেকশন থাকবে টাটার, টাটা আজকের ফুল কালেকশন যেটা থাকবে টাটা, টাটা স্পেশালিস্ট আপনাদেরকে দেখাবো আজকে। কিছু টাটার মডেল গাড়ি আছে আমাদের কাছে নিত্য নতুন, 20, 21, 22-এর গাড়ি, এছাড়া অন্যান্য ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে আছে, তবে টাটাটাই এখন বর্তমানে বেশি আছে, আজকে বেশি বেশি আছে। আচ্ছা, তো আজকে টাটা স্পেশাল হতে চলেছে, যারা খুঁজছেন টাটার গাড়ি তাদের জন্য খুব ভালো হবে ভিডিওটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, চলুন একদিক থেকে গাড়িগুলো দেখি। চলুন, আমরা প্রথমে শুরু করছি আপনার রেনল্ডের কুইড দিয়ে। গাড়িটা আছে আপনার 2019-এর গাড়ি আছে, 2024 পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করা আছে, এবং গাড়িটা খুব ভালো কন্ডিশনের আছে। গাড়িটার আপনার কোনো ক্র্যাচ বা কোনো দাগ নেই, একদম ফুল অরিজিনাল পেন্টে আছে আপনার। গাড়িটাতে আপনার 4টে টায়ারে একদম নতুন কন্ডিশনে আছে। গাড়িতে আপনি কোম্পানি ফিটিং অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম, ব্যাক ক্যামেরা, এবং গাড়িটাতে আপনার সবথেকে বড় কথা গাড়িটাতে 1 বছরে ইন্স্যুরেন্স পেমেন্ট করা আছে ফার্স্ট পার্টি। গাড়িটার দাম আছে একদম রিজনেবল প্রাইস আছে 2,70,000 টাকা। এবার নিয়ে চলে আসলাম মারুতি সুজুকির সুইফট, যেটা আপনার মার্কেটে প্রচন্ড চাহিদা, বহুত ডিমান্ডেবল কার। আপনার গাড়িটা আছে 2013 সালের গাড়ি আছে, 2028 পর্যন্ত আপনার ট্যাক্স পেমেন্ট করে পাবেন, এবং গাড়িটার ডিজেল ভেরিয়েন্ট আছে VDI। সবথেকে বড় কথা গাড়িটার আপনার তেল সার্ভিস খুবই ভালো, 22-23-এর ওপর তেল সার্ভিস। আর গাড়িটাতে আপনার 4টে পাওয়ার উইন্ডো আছে, সেন্টার লক আছে, তারপর আপনার অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম লাগানো আছে, ব্যাক ক্যামেরা আছে, ফুল আপনার অরিজিনাল পেন্ট আছে, গাড়িটা কোনো দাগ নেই। এটার প্রাইস আছে আপনার 2,90,000 টাকা। এবার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সেপুলেট বিট, যেটা আছে আপনার 2011-এর গাড়ি। অনেকে খুঁজেন যে অল্প দামের মধ্যে ভালো গাড়ি, তো এটা হচ্ছে তার মধ্যে একটা। আপনার গাড়িটা আছে 2011-এর গাড়ি আছে, 2026 পর্যন্ত আপনার ট্যাক্স পেয়ে যাবেন, একদম A1 কন্ডিশনের আছে আপনার, ডিজেল ভেরিয়েন্ট আছে, এর মাইলেজ আপনার 22-এর উপর মাইলেজ তেল। গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে, যিনি নেবেন তাকে 1 টাকারও কাজ করতে হবে না, ফুল কাজ করানো আছে গাড়িটা। গাড়িটার আপনার ম্যানুয়াল আছে,
পাওয়ার স্টিয়ারিং আছে আপনার, এসি চিল্ড এসি আছে আপনার, মিউজিক সিস্টেম আছে, চারটে টায়ার কন্ডিশনই ভালো আছে আপনার। গাড়িটা একদম একদম সস্তা, জলের দামে ফলের রস বলে না সেরকম আপনার গাড়িটা পেয়ে যাবেন মাত্র 110,000 টাকায়। চলুন পরের গাড়িটি দেখি নিই আপনার। গাড়িটা এটা আছে আপনার টাটার নেক্সন, আপনার গাড়িটা আছে 2019 মডেল আছে আপনার, একদম টপ মডেল আছে আপনার। গাড়িটাতে আপনার পেয়ে যাবেন ডায়মন্ডস অ্যালয় হুইলস, ব্যাক ক্যামেরা, পাওয়ার স্টিয়ারিং, সেন্টার লক, তারপর আপনার পুশ বটন স্টার্ট পেয়ে যাবেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। সবচেয়ে বড় কথা গাড়িটার আপনার এখন পর্যন্ত স্টেপনি আনইউজড। গাড়িটা আছে আপনার 19 গাড়ি, 2024 পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন। গাড়িটার প্রাইস আছে মাত্র 6,40,000 টাকা, শুধুমাত্র 28,000 কিলোমিটার চলেছে। এর মধ্যে আপনার চারটি এয়ারব্যাগ পেয়ে যাবেন, সেফটি ফিচার্স খুব ভালো আছে, গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে। এই গাড়িটা আছে আপনার টাটা টিগোর, 2020 মডেল আছে। গাড়িটার ট্যাক্স পাবেন আপনার 2025 পর্যন্ত ট্যাক্স, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আপনার। গাড়িতে কোনো ক্র্যাশ পাবেন না, কোনো দাগ পাবেন না, কোনো অ্যাক্সিডেন্টাল পাবেন না, গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে। 2020 গাড়ি, 2025 পর্যন্ত ট্যাক্স পাবেন। গাড়িতে আপনার পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, আপনার গাড়িতে 1 পয়সারও আপনার কাজ নেই। গাড়িটা পেয়ে যাবেন মাত্র 4,10,000 টাকায়। এটা 2022 টাটা টিগোর হবে দাদা, এক্সজেড 1.2 হবে গাড়িটা, 2022 গাড়ি, ফুল হোয়াইট কালার আছে গাড়িটা। গাড়িটার ভিতরে ফিচার্স আছে আপনার পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, চিল এসি, অ্যান্ড্রয়েড সিস্টেম আছে এবং চারটে টায়ারে খুব সুন্দর আছে। 22 গাড়ি, 27 ট্যাক্স। গাড়িটার দাম আছে মাত্র 5,50,000 টাকা। এটা টাটা টিয়াগো আছে আপনার, এনার্জি আছে, এক্সজেড 1.2, এটা আপনার 22 গাড়ি আছে, টপ মডেল আছে গাড়িটা, পুশ স্টার্ট আছে, কোম্পানি মিউজিক সিস্টেম আছে, পাওয়ার উইন্ডো আছে, চিল এসি হবে। টোটাল গাড়িটা আপনার একদম ভালো কন্ডিশন আছে, অরিজিনাল পেন্টে আছে, চারটে টায়ারই নতুন আছে। 22 গাড়ি, 27 ট্যাক্স দিয়ে এর মূল্য হচ্ছে আপনার 5,60,000 টাকা। 22 গাড়ি, 27 ট্যাক্স দিয়ে 5,60,000 টাকা। গাড়িটা ব্র্যান্ড নিউ আছে আপনার, টপ মডেল, পুশ স্টার্ট আছে গাড়িটা, ব্যাক ক্যামেরা, পাওয়ার উইন্ডো, চিল এসি, মিউজিক সিস্টেম সব কিছু আছে। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে টাটা টিয়াগো বেস ফোর মডেল, 17 গাড়ি, 27 ট্যাক্স। গাড়িটার অরিজিনাল পেন্ট আছে, টায়ার চারটে নতুন আছে। 17 গাড়ি, 27 ট্যাক্স দিয়ে এর মূল্য হচ্ছে 2,95,000 টাকা। গাড়িটা ফেস একদম ভালো কন্ডিশন আছে। বড় প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটার তেল সার্ভিস হচ্ছে 23-এর উপর। কম বাজেটে ভালো মাইলেজ ওয়ালা গাড়ি যদি চান তাহলে এই গাড়িটা নিতে পারেন। ভালো গাড়িকে তো দেখিয়ে আপনার চলে আসলাম কাঁঠালতলায়, যেটা পড়ে আছে 11-এর গাড়ি। সচরাচর আমাদের কাছে 11-এর গাড়ি, 12-এর গাড়ি থাকে না, যেহেতু 11-এর গাড়ি বলে এটা পড়ে আছে কাঁঠালতলায়। এটাতে অরিজিনাল পেন্টও নেই, ডেন্টও নেই, যা আছে এর মধ্যেই। আমরা বলবো না বুক থাপড়িয়ে যে গাড়িটা 11-এর গাড়ি, অরিজিনাল পেন্ট আছে, এই আছে ওই আছে, ফালতু কথা বলবো না। যেটা আছে সেটা আপনাকে বলে দেবো। 11-এর গাড়ি আছে, এতে সব কিছু ফেল আছে আপনার, ট্যাক্স ম্যাক্স যা আছে, ইন্স্যুরেন্স, ট্যাক্স, পলিউশন সব ফেল আছে। এর প্রাইস মূল্য হচ্ছে আপনার শুধু 85,000, শুধু 85,000, হ্যাঁ শুধু 85,000, 85,000। গাড়িটা কিন্তু আপনার ফুল রানিং গাড়ি আছে, ফুল রানিং গাড়ি আছে, ভালো কন্ডিশন আছে। 11-এর গাড়ি আছে, কাঁঠালতলায় আছে, সচরাচর 11-12-এর গাড়ি আমরা তুলি না এবং সেলও করি না। আমাদের কাছে যা থাকে আপডেট, লেটেস্ট মডেল থাকে, 20, 21, 22, 19 এসব গাড়ি থাকে। আসুন আর নিয়ে যান মাত্র 11-এর গাড়ি 85,000 টাকা দিয়ে। অবশ্যই আপনারা আসুন আমাদের কাছে হাসান ভাইয়ের জন্য, হাসান ভাইয়ের ভিডিও দেখে নিয়ে যান 10,000 টাকা স্পেশাল অফার, ডিসকাউন্ট দিয়ে নিয়ে যান। এখানে যা আছে আপনার ফিনান্স অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা হবে না, লোন ক্ষেত্রে সমস্ত কাজ এখান থেকে করে দেবে। তো আপনারা দেখলেন ABCD কার বাজারের আজকের কালেকশন। আশা করছি আজকের কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কোনো গাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনে ননস্টপ নম্বর চলছে, সেই নম্বরে ফোন করুন, দাদারা আছে, গাইড করে এখানে নিয়ে চলে আসবেন। এখানে আসুন, গাড়িগুলো টেস্ট ড্রাইভ নিন, তারপরে ডিল করুন। প্রাইস নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকে আমরা ভিডিও শেষ করছি। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।